কোনো যুদ্ধ শুধুমাত্র সামরিক শক্তির জোরে জেতা সম্ভব নয়। যুদ্ধে জিততে গেলে প্রয়োজন কুশলতা, দক্ষতা এবং ধৈর্যের। আর যুদ্ধক্ষেত্রে স্নাইপারদের থেকে বেশি ধৈর্যশীল আর কেউ হয় না, কারণ এদের ঘাত লাগিয়ে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, শুধুমাত্র শত্রুদের অপেক্ষায়। আজ আপনাদের এইরকমই বিশ্বের পাঁচজন ভয়ঙ্কর স্নাইপারের কথা বলবো, যারা যুদ্ধের সময় একাই শত্রুপক্ষের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, রোজা সানিনা, 59 kills। নিজের ভাইকে যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেলার পর সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা রোজা সানিনা আর্মি জয়েন করে নেয়। তার জীবনের একটিমাত্রই উদ্দেশ্য ছিল, আর তা হলো নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নেয়া। কিন্তু রোজা তার নিজের ক্যারিয়ারে এর থেকেও বেশি কিছু করে ফেলেন, যা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। তিনি যুদ্ধক্ষেত্রে একাই তার স্নাইপার দিয়ে 59 জন শত্রুকে মেরে দিয়েছিলেন। একের পর এক কিল করতে করতে দিনের পর দিন তার নিশানা আরও সঠিক হয়ে ওঠে। তিনি সোভিয়েত সরকারের কাছ থেকে অর্ডার অব দ্য গ্লোরি এবং মেডেল অব দ্য ক্যারিজের সম্মান অর্জন করেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি 20 বছর বয়সে কর্মরত অবস্থায় নিজের কমান্ডিং অফিসারকে সুরক্ষা প্রদান করার সময় শত্রুদের গুলিতে মারা যান। নাম্বার 4, কার্লোস নরম্যান হ্যানকক, 93 kills। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধের সময় ভিয়েতনামি সৈন্যরা যাকে সবচেয়ে বেশি ভয় পেত তার নাম হল কার্লোস নরম্যান হ্যানকক। ভিয়েতনামের জঙ্গলে কার্লোস তার শত্রুদের এমনভাবে শেষ করত যেন কোনো শিকারই তার শিকার করছে। কার্লোসকে ভিয়েতনামের সৈন্যরা এতটাই ভয় পেত যে ভিয়েতনামের সরকার ঘোষণা করেছিল যে ব্যক্তি কার্লোসকে মারতে পারবে তাকে $30,000 পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, শুধুমাত্র কার্লোসকে মারার জন্য ভিয়েতনামিরা আলাদা সেনাদল গঠন করেছিল। ইতিহাসের পাতায় কার্লোসের নামে সবচেয়ে দূর থেকে হেডশট করার রেকর্ড রয়েছে, সেই দূরত্ব ছিল 2,500 yards। এই রেকর্ডটি 2002 সাল পর্যন্ত অক্ষত ছিল। কার্লোস একজন সাহসী মানুষ ছিলেন। একটি অ্যান্টিট্যাঙ্ক মিসাইল বিস্ফোরণে যখন তার সাথীরা আহত হয়ে পড়ে তখন তিনি একাই তাদেরকে শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই 93 kills এমন একটি সংখ্যা যা কার্লোসের কনফার্ম কিল হয়েছিল। কিন্তু এছাড়াও না জানি আরও কত মানুষকে তিনি আহত করেছিলেন। নাম্বার 3, জাং তোফাং, 214 kills। এই চাইনিজ সোলজার চায়না কোরিয়ার যুদ্ধের সময় অনেক সুখ্যাতি অর্জন করেছিল। তিনি তার স্নাইপার দিয়ে একাই 214 জন কোরিয়ান সোলজারকে মেরে দিয়েছিলেন। সবচেয়ে অবাক করা ব্যাপারটি হল জাং কখনোই স্নাইপার ট্রেনিং করেনি। যুদ্ধে তার প্রথম 12টি শটের মধ্যে একটিও শট নিশানায় লাগেনি। কিন্তু কথায় বলে না, নিজের ভুল থেকে যারা শিক্ষালাভ করে তারা ইতিহাস বদলে দেয়। আর জাং এমনই একজন মানুষ ছিলেন যিনি নিজের ভুল থেকে শিক্ষালাভ করে ইতিহাস বদলে দিয়েছিলেন। 32 দিনের যুদ্ধে তিনি 214টি কনফার্ম কিল করেছিলেন। প্রতিদিন ব্যাটেলফিল্ডে গিয়ে 6 থেকে 7 জন শত্রুদের মেরে আসা তার প্রতিদিনের কাজ ছিল। তিনি প্রায় 2 বছর সোলজার হিসাবে তার দেশ চীনকে সেবা করেছিলেন। নাম্বার 2, লিউডিমিলা পাবলিচেঙ্কো, 309 kills। পুরুষদের আধিপত্যশীল এই পৃথিবীতে মহিলাদের জন্য সম্মান অর্জন করা খুবই কষ্টকর। যে সমস্ত জায়গায় বছরের পর বছর পুরুষরাই শ্রেষ্ঠ হয়ে আসছে, সেই সমস্ত জায়গায় মহিলারাও একদিন দক্ষ হয়ে উঠতে পারে সেটা ভাবাটাই ছিল অসম্ভব। 1941 সালে সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা লিউডিমিলা তার দেশের সরকারের কাছে আবেদন করে বলে তাকে দেশের সেবা করার সুযোগ দেয়া হোক। কিন্তু যতটা আধিকারিকরা অনুমান করেছিল তার থেকে অনেক বেশি তিনি ব্যাটেলফিল্ডে করে দেখিয়েছিলেন। 1941 সালে জার্মান যখন সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণ করেছিল তখন লিউডিমিলা 309 জন জার্মান সোলজারকে একাই মেরে দিয়েছিল। আশ্চর্যজনক ব্যাপারটি হল এই 309 জন শত্রুর মধ্যে 36 জন ছিল জার্মান স্নাইপার। 309 হল এই বিশ্বের কোনো মহিলা স্নাইপারের কিলিংয়ের সর্বোচ্চ সংখ্যা। নাম্বার 1, সিমো হায়হা, 505 kills। ফিনল্যান্ডের অধিবাসী হায়াকে সোভিয়েত ইউনিয়নের সোলজাররা এতটাই ভয় পেত যে তারা তার নাম রেখেছিল দ্য হোয়াইট ডেথ। হায়হা তার আর্মি ট্রেনিং শেষ করে সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছিল। কিন্তু সেই সময় সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের উপর আক্রমণ করে, তখন দেশের সেবা করার জন্য হায়া ডাক পড়ে। যুদ্ধক্ষেত্রে তিনি তার M240 রাইফেল দিয়ে 505 জন সোভিয়েত সোলজারকে মেরে দেন। যখন সোভিয়েত ইউনিয়নের আধিকারিকরা জানতে পারে যে তাদের সৈন্য মারা যাচ্ছে তখন তারা একজন স্নাইপারকে পাঠায় হায়াকে মারার জন্য, কিন্তু উল্টে হায়াই মেরে দেয় সেই স্নাইপারকে। এরপর সোভিয়েত ইউনিয়ন আরও কিছু স্নাইপার পাঠায় হায়াকে মারার জন্য, কিন্তু তারাও কেউ আর ফিরে আসেনি। এরপর পুরো একটি ব্যাটেলিয়নকে পাঠানো হয় তাকে মারার জন্য, কিন্তু সেই ব্যাটেলিয়নের সকলেই মারা যায় হায়ার হাতে। এরপর পুরো একটি তোপখানার মুখ খুলে দেয়া হয় হায়াকে মারার জন্য, কিন্তু তারাও হায়াকে মারতে সক্ষম হয়নি। কোনো শত্রুকে দূর থেকে স্নাইপার দিয়ে মারার জন্য প্রয়োজন শক্তিশালী স্কোপ, কিন্তু হায়া স্কোপ ছাড়াও আয়রন সাইটের ব্যবহার করত। যদিও আয়রন সাইটের সাহায্যে খুব একটা সঠিক নিশানা লাগানো যায় না, কিন্তু আয়রন সাইট খুব ছোট হওয়ার ফলে
স্নাইপার কোথা থেকে লুকিয়ে গুলি চালাচ্ছে তা স্পট করা খুবই শক্ত। আর এই কারণেই সোভিয়েত ইউনিয়নের সোলজাররা হাইয়াকে কখনোই খুঁজে পায়নি। তো বন্ধুরা, এই ছিল কিছু বিশ্বের ভয়ঙ্কর স্নাইপার যাদেরকে শত্রুপক্ষের সোলজাররা সর্বদাই ভয় পেত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এইরকমই অদ্ভুত, রহস্যময় ও অজানা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।